যাদের ছোট ছোট লোন প্রয়োজন, মানে ক্ষুদ্র লোন, ধরুন কারো 10,000 থেকে 1,00,000 টাকা বা 20,000 30,000 টাকা, এই লোনগুলো আপনারা কোথা থেকে করবেন এবং কীভাবে করবেন বিস্তারিত আপনাদেরকে বলে দেব। আর এই ভিডিওটি দেখলে আপনাদের কাজে আসবে যারা বিপদের সময় এই ধরনের ক্ষুদ্র লোন নিতে চান তাদের জন্য। আর একটা কথা বলে নেই যে অবশ্যই এই লোনগুলো কিন্তু সুদের হবে, কারণ আপনি যদি এনজিও বা যে কোনো কারো কাছ থেকে নেন বা মাসিক কিস্তি বা সাপ্তাহিক কিস্তিতে নেন সেটা কিন্তু সুদ বলেও গণ্য হবে। তো আমি আপনাদেরকে শুধুমাত্র সিস্টেমটা বলে দিচ্ছি, আর আপনারা যারা পারবেন মানে বিপদে ঠেকে না গেলে এই ধরনের লোনগুলো করবেন না। আর 10 থেকে 1,00,000 টাকা খুবই ইজি ওয়েতে কীভাবে এনজিও থেকে লোন নেবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেব, কারণ 10 থেকে 1,00,000 টাকা পর্যন্ত লোন নিতে গেলে আপনাদের কিন্তু স্ট্যাম্প ছাড়া এবং জামিনদার ছাড়া আর কিছুই লাগে না, সেখানে চেকের বা দলিলের কোনো কিছুই লাগে না। আর আপনারা এটা সাপ্তাহিক লোন বা মাসিক কিস্তিতেও আপনারা দিতে পারবেন। ধরেন আপনি এখন হঠাৎ করে একটা বিপদে পড়ে গেছেন যে আপনার 1,00,000 টাকা দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো বা ব্যাংকে বা কোথাও গিয়ে আপনি কিন্তু এই প্রসেসগুলো করতে পারবেন না। এনজিওতে গেলে বিভিন্ন জায়গায় সমিতি থাকে, সেই সমিতিতে হয়তো বা যোগাযোগ করলে আপনি সেই লোনটা কিন্তু দ্রুত পেয়ে যাবেন। ধরেন 1 সপ্তাহের ভিতরে বা 3 থেকে 4 দিনের ভিতরেও আপনারা এই লোনটা সংগ্রহ করতে পারবেন। আপনাদের যেটা করতে হবে সেটা হলো গা, আপনাদের যে লোন নেবেন তার 2 কপি ছবি লাগবে, 1টি ভোটার আইডি কার্ড এবং আপনার 3টা 100 টাকা দামের স্ট্যাম্প লাগবে, ঠিক আছে? সেই স্ট্যাম্পে আপনাকে লিখিত পরিচিত তার একটা চুক্তি করে নেবে। আর যেটা লাগবে আপনার 2 জন জামিনদার লাগবে, ঠিক আছে? 2 জন জামিনদার হলে আপনি ইজি প্রসেসে 2 দিনের ভিতরে আপনি লোনটা সংগ্রহ করতে পারবেন। আর এখানে এনজিওগুলোতে সাধারণত 13% লোন নেয়, মানে সুদ নিয়ে থাকে 13% বা 14% কোনো এনজিওতে। তো এরা সাপ্তাহিক কিস্তিতে মূলত নিয়ে থাকে, যেমন সাপ্তাহিক কিস্তি বলতে আপনি 1,00,000 টাকা নিচ্ছেন, আপনার কাছ থেকে হয়তো বা 40 কিস্তি নেবে, 40 কিস্তিতে প্রতি সপ্তাহে আপনার কাছ থেকে 2,500 টাকা নেবে, 100 টাকা সঞ্চয় নেবে। আর তারা 5% তারা সঞ্চয় রেখে দেয় আর মরণোত্তর ভাতা রেখে দেয় যদি আপনি মারা যান, সেক্ষেত্রে আপনার লোনটি অটোমেটিকলি মৌকুফ হয়ে যাবে। আর এই যে আমি যেটা বললাম এটা শুধুমাত্র এনজিওর ক্ষেত্রে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী মানে খুবই টাকার প্রয়োজনে পড়ে গেছেন, টাকার প্রয়োজন ছাড়া আপনারা এই লোনগুলো নেবেন না, কারণ এগুলো নেওয়া কিন্তু এক কথায় বলতে গেলে একটা মানে আপনারা অনেকেই আমাকে গালাগালি করেন এর আগের ভিডিওগুলো যেগুলো আমি ব্যাংকের কথা বলেছি, আসলে এটা ব্যাংকে সুদ, ঠিক আছে? এখানেও সুদ আপনাকে দিতেও হবে, কিন্তু তারপর বিপদের সময় অনেক সময় 1,00,000 টাকা আপনাদের অনেক কাজে লাগে, বা 10,000-20,000 টাকা যারা ঠেকে যান তাদের অনেক কাজে আসবে। যেমন 10,000 টাকা নিলে কিন্তু আপনার 250 টাকা প্রতি সপ্তাহে কিস্তি দিতে হবে। অনেকে দেখা যায় যে এই ক্ষুদ্র যারা লোনগুলো নেয়, সাধারণত দেখা যায় যে যারা ঝালমুড়িওয়ালা, তারপর ছোটোখাটো দোকানদার, যারা ডেইলি সবজি বিক্রি করে, মানে অনলাইন ব্যবসায়ী আছে, যারা হয়তো বা 10,000 টাকা বা 20,000 টাকার প্রোডাক্ট কিনেন, প্রতি সপ্তাহে 20,000 টাকার প্রোডাক্ট কিনে তারপর আবার 20,000 টাকার আপনার মুনাফা বাড়াতে পারলেন, এদের জন্য এই লোনগুলো। যাদের আর কি চলমান দৈনিক ইনকাম আছে, বা জানি আপনাদেরকে এইটুকুই বলবো যে এই টাকাটা শুধুমাত্র যারা খাটাতে পারবেন বলতে যারা মানে এটাকে মানে নির্দিষ্ট কাজে রাখতে পারবেন তাদের জন্যই আমি শুধুমাত্র এই লোনের আইডিয়াটা দিলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? আর এটা নিয়ে ভাই গালাগালি করবেন না দয়া করে, কারণ কেউ বাজে মন্তব্য করবেন না। আর লোন বলতেই সুদ হবে, এটা স্বাভাবিক। শুধুমাত্র ইসলামী ব্যাংক বলে যে তাদের লোনে সুদ নেই, বা যাই বলে যে তারা ব্যবসায়িক একটা অংশীদার নেবে, যাই হোক তাদের কথা কতটুকু গুরুত্ব সেটা আমি জানি না, কিন্তু আমি যতটুকু বলছি আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে, আমি এনজিও থেকে এর আগে 3 বার লোন নিয়েছি। সেটা যদি আপনারা সরাসরি মানে লাইভ দেখতে চান, 1,00,000 টাকা করে লোন নিয়েছি, আপনাদেরকে আমি দেখাতে পারবো। তবে লোনগুলো পরিশোধ হয়ে গেছে, তারা যে ইন্টারেস্টটা নেয় ইন্টারেস্টের চাইতে দেখা যায় আমার লাভটাই বেশি হয়েছে, কারণ বিপদের সময় ওই টাকাটা দিয়ে আমি আন্না হলেও আপনার 50,000 টাকা ইনকাম করছি 1 বছরে। তো তারা সেখান থেকে সুদ নিয়েছে আমার কাছ থেকে 14,000-15,000 টাকা। কিন্তু আসলে সবারই কম বেশি সুদের সাথে সম্পৃক্ত, এই কথাগুলো বলা উচিত না, কিন্তু অনেকেই আছে গ্রামে বা অসহায় যারা টাকা পান না, তাদের জন্য এই মূলত অনেকেই অসহায় বা অল্প কিছু টাকার জন্য মানে অনেক কাজ আটকে আছে তাদের জন্য আসলে সুদ থাকবেই ভাই। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি জাস্ট আইডিয়াটা শেয়ার করছি, আপনারা দয়া করে সুদ করে আমাকে গালাগালি করবেন না।